ঘটেছে, এখন এলাকা এলাকার সব কন্ট্রোল করে দিয়েছে, আমরা এসে গেছি, পৌঁছে গেছি, আমাদের কর্মীরা সব চলে গেছে, মানে এমনি কন্ট্রোল আছে, কোনো আহত কারো পুজোর কারণে কোনো আগুনটা ধরে নিয়েছে, ধরার পরে যে কটা ছিল তার মধ্যে আরও কিছু ছিল আর বিছানার মধ্যে আরও কাপড় জামা ছিল, ওই দিয়ে পুরো আগুনটা ছড়িয়ে গেছে। আমরা যখন আসি দেখি দাও দাও করে আগুন জ্বলছে। আমরা কিছু ছেলেকে এখানে নেওয়ার জন্য আর পাড়ার ছেলে সবাই এসেছে, এসে সবাই আশেপাশের লোকরাও এসে জল দিয়ে যতটা পেরেছি আমরা নেমানোর চেষ্টা করেছি। যখন খবরটা নিভেছে তখন আমরা আরও ভেতরে ঢোকার চেষ্টা করলাম, দেখছি যে তখনও ভেতরে আগুন জ্বলছে। তারপরে ভেতরে দিকে আরো জল ঢালার পরে আরো তারপরে পুরোটা নিজেরা আমরা ক্যাপচার করতে পারলাম। কি করে আগুন লাগলো? ঠাকুরের সিংহাসন, যত আমরা ঠাকুরের সিংহাসন থেকে প্রদীপ জ্বলেছিল, প্রদীপ আর ঘরে কেউ ছিল না, ওই প্রদীপের আগুন থেকে যত সম্ভব শিখুত। আপনার দমকলের ইঞ্জিন কটা এসছে? আমার দমকলের ইঞ্জিন একটাই এসেছে। মানে স্থান যা আছে স্থানীয় লোকেরাই নাকি? স্থানীয় লোকেরাই নিবে। এটা আপনার নামটা? আমার নাম লীলা তপন দাস।